বর্তমানে এই ধরনের ছবিগুলো খুব ট্রেন্ডিং আছে, চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ধরনের ছবি তৈরি করা যায়। তার জন্য যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, ব্রাউজারে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। এই যে বিং ইমেজ ক্রিয়েটর সার্চ করলে যে শুরুতে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, এই ওয়েবসাইটে ওপেন করতে হবে। তারপরে যে জয়েন অ্যান্ড ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। তাহলে যে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার অ্যাকাউন্ট আছে, তাই আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করছি। তো এখানে আপনার ইমেইলটা দিবেন, তারপর নেক্সট লেখা দিয়ে ক্লিক করবেন। তারপর আপনার সেই ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে এসে বসিয়ে দেবেন। কোর্সটা এখানে বসিয়ে দিলাম, তারপরে সাইন ইন লেখাতে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে আপনাকে কিছু লেখা লিখতে হবে, যে আপনার ফটোটা যেমন হবে সেরকম একটা টেক্সট লিখতে হবে। তো আমি একটা টেক্সট লিখে রাখছি, এই টেক্সটটা আপনারা চাইলে এডিট করে ব্যবহার করতে পারেন। মানে টিপস দিয়েছি আপনারা এই ফেসিয়াল জায়গাতে বিড়ালের হাতে বা মুখে যেটা চাবেন সেটা এখানে এডিট করে শিখে দেবেন। টেক্সটটা আমি ডিসক্রিপশন বক্স বা কমেন্টে দিয়ে দেবো, আমি এটা কপি করে নিই। তারপরে এখানে এসে পেস্ট করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন ক্রিয়েট লেখা, তো এই ক্রিয়েট লেখাতে একটা ক্লিক করবো, দিয়ে একটু ওয়েট করতে হবে। এখানে দেখুন জেনারেট হচ্ছে। তো এই যে দেখুন আমাদেরকে চারটা ইমেজ তৈরি করে দিয়েছে, তো যে ছবিটা ভালো লাগবে সেটা দেখবেন। দেখুন আমাদেরকে চারটা ইমেজ সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, একদম রিয়েলিস্টিক। আমার এই পিকচারটা ভালো লাগছে, তার জন্য এটাতে ক্লিক করলাম। করে এখানে ডাউনলোড লেখাতে ক্লিক করে এখানে সেভ করে নিতে হবে এই যে ইমেজ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।